এই জায়গায় দীর্ঘ সময় খনন করার পর একটি মন্দিরের দরজার মুখ দেখতে পান খননকারীরা। ভিতরে ঢুকতেই দরজাটি বন্ধ হয়ে যায়। তারপর থেকেই কোনো খননকারীর আর খোঁজ পাওয়া যায়নি। ও তাহলে ভিউয়ার্স দেখেন, এটি বলা হয়ে থাকে এটি রাজার আঙ্গুলের ছাপ, যেটা এখন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এখানে অনেক বিষ্ণু মূর্তি সহ আরো অনেক মূর্তির সন্ধান পাওয়া গিয়েছিল। এখানকার মাটির নিচে লুকিয়ে আছে রাজা হরিশ্চন্দ্রের রাজত্বের। হরিশ্চন্দ্র পাট বাংলাদেশের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের একটি গ্রাম। একে সেখানকার রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়। রাজা হরিশ্চন্দ্র দানবীর হিসেবে পরিচিত ছিলেন। এই অঞ্চলে তাকে নিয়ে অনেক পালাগান যাত্রাপালা রচিত হয়েছে। কথিত আছে, রাজা হরিশ্চন্দ্রের কন্যা অধুনার সাথে রাজা গোপীচন্দ্রের বিয়ে হয়। তৎকালীন প্রথা অনুসারে গোপীচন্দ্র দান হিসেবে তার ছোট শালিকা পদুনাকেও পান। এ নিয়েই অনেক গল্প প্রচলিত আছে। হরিশ্চন্দ্র পাট গ্রামে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আজও তার স্মৃতি বহন করছে। হরিশ্চন্দ্রের শিব মন্দিরে বছরে তিনটি উৎসব এই মন্দিরকে ঘিরে বেশ ধুমধাম করে পালিত হয়। এই নির্মাণাধীন জায়গাটি সংস্কারের অভাবে অনাদর অবহেলায় নুইয়ে পড়ে আছে। জায়গাটি দেখলে একটি মাটির স্তর বলে মনে হয়। প্রাথমিক অবস্থায় এই মাটির স্তরটি 50 থেকে 60 ফুট উপরে ছিল, কিন্তু ধীরে ধীরে এর উচ্চতা কমে বর্তমানে 10 ফুটে এসেছে। এই স্থানটিতে রাজা হরিশ্চন্দ্র একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু তার মৃত্যুতে মন্দিরের কাজ তিনি সমাপ্ত করতে পারেননি। তার এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে স্থানীয় হিন্দু সম্প্রদায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কথিত আছে, মন্দির কিংবা তার আশেপাশে এক টুকরো মাটি, ইট বা পাথর স্পর্শ করতে পারে না কেউই। এই জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইট বা পাথর। কিন্তু এক টুকরো ইট নিয়ে যাওয়ার ক্ষমতাও কারোর নেই, কারণ কোনো ব্যক্তি ইট বা পাথর নিয়ে গেলে তার নাক মুখ দিয়ে রক্তপাত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রাথমিক অবস্থায় বেশ বিষ্ণু মূর্তি সহ অসংখ্য মূর্তি ছিল বলে জানা যায় এখানে। ব্রিটিশ সরকারের আমলে এখানে খননের জন্য 125 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এদের মধ্যে ছিলেন দেশি বিদেশি বৈজ্ঞানিক এবং প্রশাসনিক লোকজন। দীর্ঘ সময় খনন কাজের পরে তৃতীয় দিন তারা একটি দরজার মুখ দেখতে পান। খুঁজে পাওয়া মন্দিরের দরজা দিয়ে কর্মরত 8 ব্যক্তি ভিতরে প্রবেশ করেন, কিন্তু তারা ভিতরে ঢুকতেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এতে খননকারী দল ঘাবড়ে যায় এবং পরের দিন খনন কাজ বন্ধ করে চলে যায়। সেই 8 জন ব্যক্তির ভাগ্যে কি ঘটেছিল তা আজও জানা যায়নি। তারপর থেকে এই মন্দিরের আর কোনো সংস্কারের কাজ করা হয়নি।
দেখতেছেন? আমার তো আমার বাপ দাদুর থেকেই এটা মনে করে আছে। বুঝছেন? তো বাসাটা আপনারা আগে কেমন অবস্থায় পাইছেন? এই বাসাটা আমার তো দেখিনি, এটা বাসাটা গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে, মাটির নিচে ধসে গেছে। হ্যাঁ, তারপর আমি জানি পুলিশ একবার খুঁজছিল এই দিয়ে খুঁড়িয়া, ওই যে পুলিশ দরজা খুলেছে তারাও সে ভিতরে চলে গেছে, তাই নাকি? হ্যাঁ, না বামুনটাই না, আরও ওইদিকে আরও জায়গা ছিল। গাছপালা এই গাছ আছে না, এরকম গাছ আরো ছিল এখানে, কাটছিল। আর এই মন্দিরটা তো পরে বানাইছে না? মন্দিরটা পরে বানাইছে, এটা তো পরে বানানো হয়েছে, চলে গেছে যেহেতু। আর এই এমনি বাসাটার যেমন ছিল তার মধ্যে এই যে এরকম এরকম কয়টা রুম ছিল? এই যে এরকম এরকম তিন চারটা ছিল, তিন চারটা রুম ছিল, আর সবগুলোই মাটির নিচে ধরে ছিল। গোটায় গাবে আগে রাত্রি। ও, আমার তো বয়স কম না, বর্তমান 40-এর মতন গেছে আমার। আচ্ছা আচ্ছা, আর এই পাথরগুলা, এই পাথরগুলোর কাহিনী কি? পাথরটা তো এলো আছে, এই পাথরগুলো ভাসে আছে, এই পাথর এইরকম পাথর বহু গাইব আছে। এগুলো তো কিসের পাথর? এগুলো এগুলো কি বাসার পাথর, মানে বাসার বিল্ডিং বাড়ি যেগুলো ছিল? হ্যাঁ, সেই পাথর। দালানগুলো যেগুলো ছিল সেগুলারই পাথর? সেগুলারই পাথর। সেগুলা ভাঙা পাথর? ভাঙা পাথর। ও, এরকম তো আরো পাথর মনে হয় আছে সব। হ্যাঁ, তলি যে তলি 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 এরকম পাথর বহু তলে গেছে, বহু তলে গেছে। এলা তো সব একাই ছিল, এগুলো সব নিচে তলে গেছে না? এলা এলা সব তল থেকে একাই ছিল পাথর। ওগুলা খুঁড়ে খুঁড়ে বের করছে কি? হ্যাঁ, মানুষ দুনির পয়সা বেশি করে। তো ভিউয়ার্স, এই পাথরগুলা মাটির থেকে খুঁড়ে খুঁড়ে বের করা হয়েছে, আরো অনেক পাথর এই নিচে আছে, নিচে লুকাইতো আছে। খুললে তো পাওয়া যাবে না পাথরগুলা? খুললে তো পাওয়া যাবে, আর খুললে পাওয়া যাবে। এরকম বড় বড় পাথর আরো আছে নিচে, কত পাথর আছে বড় বড়। হ্যাঁ, তার মধ্যে এগুলা খুঁড়ে বের করা হয়েছে। এইটা ছিল, এটা নাই তো, এটা ছিল। এই 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 ছড়লা, এই ছড়লা বাইক। আচ্ছা, সব গুলা এলাকা খুঁড়ে খুঁড়ে গেছে। এগুলাতে কোনো নকশা টকশা ছিল নাকি? নকশা এইটা তো ছিল নাকি এই জায়গা নাকি? আঙ্গুলের ছাপ ছিল। কিসের? হাতের ছাপ ছিল, রাজার, রাজার আঙ্গুলের ছাপ। এটা দাদি দিয়েছে, এই যে এটা নাকি? হ্যাঁ। ও, তাহলে ভিউয়ার্স দেখেন, এটি বলা হয়ে থাকে এটি রাজার আঙ্গুলের ছাপ, যেটা এখন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। তো এক সময় পুরাটা বোঝা যেত না এই ছাপটা? ভিউয়ার্স, এই পুরো জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা বলতে পারেন, তবে সংরক্ষণের অভাবে এখন এটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় এরকম অনেক পাথর আপনারা আসলেই দেখতে পাবেন। এবং দেখেন, এখনও কিছু নকশা দেখতে পাচ্ছি আমি এখান থেকে। এই হয়তোবা এই নকশাগুলো কোনো আকার ইঙ্গিত বহন করে। এখানে কোনো ভাষার মতো অংশ দেখতে পাচ্ছি, যে দেখেন কোনো ভাষা লেখা আছে, কিন্তু সবগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে, তাই বোঝা খুবই মুশকিল। তো এইখানে এই মন্দিরটাতে এখন প্রায় ইয়া করা হয় নাকি, পূজা টুজা করা হয়? ও, কি মন্দির বললেন এটা? শিব মন্দির, শিব মন্দির, শিব মন্দির এটা। তো এই যে মানে প্রাচীন পাথরগুলো, এগুলো সংরক্ষণের খুবই দরকার। সংরক্ষণ করা যদি না হয় তাহলে এই পাথরগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। বর্তমানে এই জায়গাটির পাথরগুলো অনেক ইতিহাস এবং গল্প কাহিনীর বাহক, এগুলো সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।